আমি আজকে যেটা বলছি সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্থাৎ আমাদের চেয়ারপারসনের অনুমোদনে বলছি। সোশ্যাল মিডিয়ায় যে ক্যাম্পেইনটা হচ্ছে ওয়ান পার্সন ওয়ান পোস্ট, এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না। নেত্রীর মুখে যে কথাটা বসানো হচ্ছে সেইটা পরেও চারটে লাইন আরও নেত্রী বলেছিল, অর্থাৎ ডিসক্রিয়েশন অফ দি চেয়ারপারসন, চেয়ারপারসন ঠিক করবে এবং চেয়ারপারসন দরকার হলে সেটা চেঞ্জও করতে পারে। আর এবার আবার নতুন করে আমাদের সভানেত্রী নির্বাচিত হয়েছে, সুতরাং এবার এখনো আমাদের কয়েকজন ছাড়া ফুল ফ্লেজেড কমিটি হয়নি। এরপরে আবার নীতি সভানেত্রী নতুনভাবে, সেই সভানেত্রী নতুনভাবে সেই নীতি নির্ধারণ করবেন এবং সেই অনুযায়ী পার্টি চলবে। পুরনো কিছু জিনিস নিয়ে, কিছু ক্লিপিংস নিয়ে যারা এটা করছেন তারা পার্টির স্বার্থে এটা করছেন না। তাই সভানেত্রীর ডিসিশনটাই আমাদের দলের সর্বধার্য। সুতরাং আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিসিশনটা নেবেন পার্টিতে সেই ডিসিশনটাই হবে এবং পার্টিতে বসে আমরা সবাই সেই রেজুলেশনটাও নিয়েছিলাম। তাই এইটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এটার অনুমোদন দেয় না। আজকে যে ক্যাম্পেইনটা সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত করার জন্য মানুষকে যেটা করা হচ্ছে, আমার সভানেত্রীর এই দলে এত শৃঙ্খলাবদ্ধ দল, এই দলে আমরা পুরোটাই আমাদের সভানেত্রীর ওপরে ছেড়ে দিয়েছি এবং সভানেত্রী যেটা যে পার্টি চালানোর জন্য যখন যেটা দরকার সেইটা করবেন আর আবার সেটা চেঞ্জও করতে পারেন। সুতরাং এটা কোনো ইয়ে নয় যে কোনো ভুল বোঝাবুঝি, আস্থা নেতৃত্বের ওপর, আস্থা মমতা ব্যানার্জির ওপর আস্থা রেখেই আমরা চলি, বাংলার মানুষ চলে এবং দল চলে। আমরা অনুমোদন দিচ্ছি না আর দলের স্বার্থে এটা নয়। দলে আমরা আরেকটা রেজুলেশন আছে, সেটা হচ্ছে যে সভানেত্রী ডিসিশন উইল বি দি ফাইনাল। সুতরাং সভানেত্রী যে ডিসিশনটা যখন নেবেন সেটা আমরা ফাইনাল বলে ধারিত হবে। আমি আজকে যেটা বলছি সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্থাৎ আমাদের চেয়ারপারসনের অনুমোদনে বলছি। সোশ্যাল মিডিয়ায় যে ক্যাম্পেইনটা হচ্ছে ওয়ান পার্সন ওয়ান পোস্ট, এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না। নেত্রীর মুখে যে কথাটা বসানো হচ্ছে সেইটা পরেও চারটে লাইন আরও নেত্রী বলেছিল, অর্থাৎ ডিসক্রিয়েশন অফ দি চেয়ারপারসন, চেয়ারপারসন ঠিক করবে এবং চেয়ারপারসন দরকার হলে সেটা চেঞ্জও করতে পারে। আর এবার আবার নতুন করে আমাদের সভানেত্রী নির্বাচিত হয়েছে, সুতরাং এবার এখনো আমাদের কয়েকজন ছাড়া ফুল ফ্লেজেড কমিটি হয়নি। এরপরে আবার নীতি সভানেত্রী নতুনভাবে, সেই সভানেত্রী নতুনভাবে সেই নীতি নির্ধারণ করবেন এবং সেই অনুযায়ী পার্টি চলবে। পুরনো কিছু জিনিস নিয়ে, কিছু ক্লিপিংস নিয়ে যারা এটা করছেন তারা পার্টির স্বার্থে এটা করছেন না। তাই সভানেত্রীর ডিসিশনটাই আমাদের দলের সর্বধার্য। সুতরাং আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
যে ডিসিশনটা নেবেন পার্টিতে সেই ডিসিশনটাই হবে এবং পার্টিতে বসে আমরা সবাই সেই রেজুলেশনটাও নিয়েছিলাম। তাই এইটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এটার অনুমোদন দেয় না। আজকে যে ক্যাম্পেইনটা সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত করার জন্য মানুষকে যেটা করা হচ্ছে, আমার সভানেত্রীর এই দলে এত শৃঙ্খলাবদ্ধ দল, এই দলে আমরা পুরোটাই আমাদের সভানেত্রীর ওপরে ছেড়ে দিয়েছি এবং সভানেত্রী যেটা যে পার্টি চালানোর জন্য যখন যেটা দরকার সেইটা করবেন, আর আবার সেটা চেঞ্জও করতে পারেন। সুতরাং এটা কোনো ইয়ে নয় যে কোনো ভুল বোঝাবুঝি, আস্থা নেতৃত্বের ওপর আস্থা, মমতা ব্যানার্জির ওপর আস্থা রেখেই আমরা চলি, বাংলার মানুষ চলে এবং দল চলে। আমরা অনুমোদন দিচ্ছি না, আর দলের স্বার্থে এটা নয়। দলে আমরা আরেকটা রেজুলেশন আছে, সেটা হচ্ছে যে সভানেত্রী ডিসিশন উইল বি দি ফাইনাল। সুতরাং সভানেত্রী যে ডিসিশনটা যখন নেবেন সেটা আমরা ফাইনাল বলে ধারিত হবে। আমি আজকে যেটা বলছি সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্থাৎ আমাদের চেয়ারপারসনের অনুমোদনে বলছি। সোশ্যাল মিডিয়ায় যে ক্যাম্পেইনটা হচ্ছে 1% 1 পোস্ট, এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না। নেত্রীর মুখে যে কথাটা বসানো হচ্ছে সেইটা পরেও চারটে লাইন আরো নেত্রী বলেছিল, অর্থাৎ ডিসক্রিয়েশন অফ দি চেয়ারপারসন, চেয়ারপারসন ঠিক করবে এবং চেয়ারপারসন দরকার হলে সেটা চেঞ্জও করতে পারে। আর এবার আবার নতুন করে আমাদের সভানেত্রী নির্বাচিত হয়েছে, সুতরাং এবার এখনো আমাদের কয়েকজন ছাড়া ফুল ফ্লেজেড কমিটি হয়নি। এরপরে আবার নীতি সভানেত্রী নতুনভাবে, সেই সভানেত্রী নতুনভাবে সেই নীতি নির্ধারণ করবেন এবং সেই অনুযায়ী পার্টি চলবে। পুরনো কিছু জিনিস নিয়ে, কিছু ক্লিপিংস নিয়ে যারা এটা করছেন তারা পার্টির স্বার্থে এটা করছেন না। তাই সভানেত্রীর ডিসিশনটাই আমাদের দলের সর্বধার্য। সুতরাং আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিসিশনটা নেবেন পার্টিতে সেই ডিসিশনটাই হবে এবং পার্টিতে বসে আমরা সবাই সেই রেজুলেশনটাও নিয়েছিলাম। তাই এইটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এটার অনুমোদন দেয় না। আজকে যে ক্যাম্পেইনটা সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত করার জন্য মানুষকে যেটা করা হচ্ছে, আমার সভানেত্রীর এই দলে এত শৃঙ্খলাবদ্ধ দল, এই দলে আমরা পুরোটাই আমাদের সভানেত্রীর ওপরে ছেড়ে দিয়েছি এবং সভানেত্রী যেটা যে পার্টি চালানোর জন্য যখন যেটা দরকার সেইটা করবেন, আর আবার সেটা চেঞ্জও করতে পারেন। সুতরাং এটা কোনো ইয়ে নয় যে কোনো ভুল বোঝাবুঝি, আস্থা নেতৃত্বের ওপর আস্থা, মমতা ব্যানার্জির ওপর আস্থা রেখেই আমরা চলি, বাংলার মানুষ চলে এবং দল চলে। আমরা অনুমোদন দিচ্ছি না, আর দলের স্বার্থে এটা নয়। দলে আমরা আরেকটা রেজুলেশন আছে, সেটা হচ্ছে যে সভানেত্রী ডিসিশন উইল বি দি ফাইনাল। সুতরাং সভানেত্রী যে ডিসিশনটা যখন নেবেন সেটা আমরা ফাইনাল বলে ধারিত হবে।